পূর্ণিমার ভরাকোটালে আজ সকাল থেকে দীঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস। ইতিমধ্যে পর্যটকে পরিপূর্ণ রয়েছে সৈকত শহর। তারই মাঝে এই ধরনের জলোচ্ছ্বাস বাড়তি উপভোগ করছেন পর্যটকরা। তবে দুর্ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে কড়া নজরদারি। পাশাপাশি পর্যটকদের সমুদ্র স্নানে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রের ঢেউ একেবারে গার্ড ওয়াল টপকে স্থলভাগে আসতে শুরু করে দিয়েছে। বর্তমানে স্থলভাগেও জল প্রবেশ করছে। এক প্রকার বলা চলে সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস চলছে দীঘায়। পাশাপাশি তাজপুরের একাধিক গ্রাম ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমনের রিপোর্ট, আনন্দবার্তা।